কংগ্রেস দলের 50 সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করতেই তৃণমূলের মধ্যেই শুরু হয়েছে অন্তর্কলহ। ক্ষোভ উগরে পড়ল একেবারে জাতীয় সড়কে। কেনই বা এই বিক্ষোভ তা ব্লক সভাপতি মানিক দাস কিছুই জানেন না। জানা গিয়েছে হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর জিপির কংগ্রেস দলের 50 সদস্য মোহাম্মদ মুজাহিদ প্রায় 5 শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থকদের নিয়ে সোমবার ব্লক সভাপতি মানিক দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এতেই শুরু হয়েছে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কন্দল। তাই বুধবার হরিশচন্দ্রপুর 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাসের পদত্যাগ চেয়ে তুলসীহাটা ভবানীপুর ব্রিজ মোড়ে চাঁচলগামী 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান হরিশচন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। প্রায় 2 শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক এই বিক্ষোভ মিছিলে সামিল ছিলেন বলে জানা যায়। তৃণমূল কর্মীদের অভিযোগ, সভাপতি মানিক দাস কর্মীদের অন্ধকারে রেখে একের পর এক দল বিরোধী কাজ করে চলেছে। দলের কোনো নেতৃত্ব ও অঞ্চল কমিটিকে না জানিয়ে একজন দুর্নীতিগ্রস্ত কংগ্রেস দলের 50 সদস্যকে তৃণমূলে যোগদান করিয়েছে, অথচ যোগদান কর্মসূচি দলের কেউ জানেন না। তারা আরও অভিযোগ করে বলেন, মানিক দাস একসময় কংগ্রেস দলের একনিষ্ঠ নেতা ছিলেন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতেই তাকে সাংগঠনিকভাবে ব্লক সভাপতি করা হলেও দলের কাউকে সে পাত্তা দেয়নি। এমনকি তার নামে একাধিক কাটমানির অভিযোগও রয়েছে। বাংলা আবাস যোজনা ঘর দেওয়ার নাম করে কাটমানি, ভাতা করে দেওয়ার নাম করে কাটমানি প্রভৃতি। মানিক দাসকে দলের কেউ সভাপতি মানছেন না, দল বিরোধী সভাপতি তারা চাইছেন না। শীঘ্রই পদত্যাগ না করলে এই ধরনের বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রুস্তম আলী জানান, এটুকু জানি মানিক দাস কংগ্রেস ও বিজেপির দালাল হয়ে কাজ করছে এবং ভাতা বাংলা আবাস যোজনার বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নিচ্ছে এবং যে নেতৃত্বকে কংগ্রেস নেতৃত্বকে সে জয়েন করেছে তার ভুরি ভুরি অভিযোগ কাটমানির। তার কাছে এখনও যে 10 বছর আগে পঞ্চায়েত প্রধান ছিল, এখনও জানতে পারছি যে এখনও প্রায় 5 থেকে 7 লাখ টাকা লোকের কাছে পাবে কাটমানি, ঘরের টাকা, চাকরি দেওয়ার নামে টাকা আর বিভিন্ন ক্ষেত্রে টাকা। তা আমরা এই দুর্নীতিবাজ কংগ্রেস নেতৃত্বকে নিতে চাই না, সেই জন্য মানিক দাসের। অপরদিকে 50 সদস্য মোহাম্মদ মুজাহিদ জানান, যোগদানকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের মধ্যে, কি বলবেন? আমি আজকে যোগদান করেছি টিএমসিতে, দীর্ঘদিনের আমি পঞ্চায়েত মেম্বার, আমার কখনো আমার বউ কখনো আমি 5 বছর প্রধান ছিলাম এবং মমতা ব্যানার্জির কার্যকলাপ বা কাজ কাম দেখে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে আমি কাজ করতে চাই এবং কে কি বলছে বিক্ষোভ নিয়ে আমার দেখার নাই। হ্যাঁ, আমি মমতা ব্যানার্জির আদর্শ নীতি নিয়েই কাজ করতে চাই আর সৈনিক হয়ে থাকতে চাই। আমি আজকে ব্লক সভাপতির মানিক দাসের হাত দিয়ে জয়েন করেছি। কে কোথায় বিক্ষোভ করছে না করছে আমার দেখার নাই, আমি জয়েন করছি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে কাজ করার ইচ্ছা আমার, কাজ করব ওনার কাজকর্ম দেখে। আমি দীর্ঘদিনের মেম্বার প্রধান ছিলাম, হ্যাঁ আমি কাজ করব। এ বিষয়ে সভাপতি মানিক দাস জানান, আগে ঘিরে বিক্ষোভ, কি বলবেন এই ব্যাপারে? আমি শুনতে পেয়েছি, এ ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, কারণ আমি টোটাল ব্যাপারটা বা টোটাল যে ব্যাপারটা হচ্ছে আর কি সেই ব্যাপারটা টোটাল জেলা কমিটিকে আমি জানিয়েছি। জেলা কমিটি বসে একটা ডিসকাশন করবে এবং সিদ্ধান্ত নেবে। আপনার বিরুদ্ধে কাটমানি প্রসঙ্গ নিয়ে আসছে, সে রাজনীতি করতে গেলে কাটমানি প্রসঙ্গ আসবে, কে কী করেছে আপনারা জানা আছে। বিগত দিনে আমি নিট অ্যান্ড ক্লিন আছি বলে, আমি ভালো আছি বলে সবাই আমার পিছনে লাগছে, এর বেশি আর কিছু বলব না। এই প্রসঙ্গে আমি কিছু বলবো না, যা বলার জেলা কমিটি। আপনার নাম? মানিক দাস, ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস। মালদা থেকে উজির আলী, রিপোর্ট বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।